আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাজু খান, বিজনেস ক্যারিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য। তো আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পর যে মেম্বারশিপটা আছে নাসিব সেটা নিয়ে। আপনারা জানেন যে আমি হচ্ছে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যারা নতুন নতুন আপডেট পেতে চান এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি কথা বলবো নাসিব নিয়ে। আসলে নাসিবে মেম্বারশিপ নিতে গেলে কত টাকা লাগে এবং সেটা আসলে কোন জায়গায় লোকেশন বা কতদিন সময় লাগে এবং কী কী ডকুমেন্টস লাগে। তো প্রথমেই আমরা চলে যাই ডকুমেন্টসে। আপনারা যদি নাসিবের মেম্বারশিপ নিতে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বৈধ ট্রেড লাইসেন্স, একটি টিন সার্টিফিকেট, আপনার এনআইডি কার্ড এবং এক কপি ছবি, সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক যে ঠিকানাটা আছে সেটা অবশ্যই ইংলিশে থাকতে হবে এবং আপনার যা যা লোকেশন আছে সব কিছু ইংলিশে থাকতে হবে। দ্যাটস মিন হচ্ছে যে আপনার ব্যবসায়িক ঠিকানা ট্রেড লাইসেন্সে কিন্তু থাকা হচ্ছে বাংলায়, আর আপনার মেম্বারশিপ নিতে গেলে সেখানে ইংলিশে থাকতে হবে। সুতরাং আপনার টিনে কিন্তু ইংলিশে লেখা থাকে আপনার ঠিকানাটা, সুতরাং টিনটা অবশ্যই লাগবে, আর টিন নাম্বার ছাড়া কখনোই দিবে না। তারপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে একটা ফোন নাম্বার যেটা আসলে রানিং থাকে, মানে অলওয়েজ ওপেন, সে একটা ফোন নাম্বার আর একটা মেল। এই কয়েকটা হলে আপনি হচ্ছে ওখানে আবেদন করতে পারবেন যে আপনি একটা মেম্বারশিপের জন্য যোগ্য। তারপর সেটা আসলে কতদিনে পাবেন? নাসিব আসলে মানে অন্য অন্য যে সরকারি কাজগুলো আছে সেগুলোর তুলনায় খুব দ্রুত সময়ে মেম্বারশিপ দিয়ে থাকে, তো সেখানে বেশি দিন সময় লাগে না, হয়তো বা দুই একদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন এর ভিতরেই হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার এটা অবস্থান কোথায়, আমরা অনেকেই জানি না যে আসলে নাসিবের যে মেম্বারশিপ যে অফিসটা সেটা কোন জায়গায়, কারণ আমরা বিসিক যদি আমরা গুগলে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে বিসিকের যে লাইসেন্স করি আমরা সে জায়গায়, সেটা হচ্ছে কারণ বাজারে, সাত রাস্তা থেকে ভালকা একটু সামনে ফার্মগেট গেতে যে রোডটা আছে সেখানে আপনারা গেলে দেখতে পারবেন যে বড় করে বিল্ডিংয়ের ওপরে বিসিক ভবন লেখা আছে, কিন্তু ওটা না, ওইখানে কিন্তু আপনার মেম্বারশিপ সার্টিফিকেট দেওয়া হয় না, সেখানে আপনারা চাইলে লাইসেন্স করে নিতে পারেন। তো বিসিকের যে আসলে মেম্বারশিপের যে অফিসটা রয়েছে সেটা হচ্ছে মৌচাকে। আপনারা মৌচাকে গেলেই দেখতে পারবেন যে হচ্ছে মেহরাবুদ্দিন প্লাজা, মেহরাবুদ্দিন প্লাজার লিফটার্স হয়ে গেলেই আপনারা দেখতে পারবেন সেখানে সাইনবোর্ড দেওয়া আছে তাদের যে এখানে বিসিকের মেম্বারশিপ করানো হয়। তো আপনারা যদি সেখানে যান, সেখানে যাওয়ার পর আপনাদের ডকুমেন্টসগুলো যেগুলো আছে সেগুলো আপনারা দিয়ে দিলেন, তারপরে তারা আসলে ওটা একটা রিভিউ করবে যে আসলে আপনাকে দেয়া যাবে কি যাবে না, বা আপনার লোকেশন সম্পর্কে একটু জিজ্ঞাসাবাদ করবে, মানে ডিটেলস কিছু লাগে আর কি। সে বিষয়ে সব কিছু যদি প্রপার ঠিক থাকে আপনার তাহলে আপনি হয়তো বা এক থেকে দুই তিন দিনের ভিতরে মেম্বারশিপ পেয়ে যেতে পারেন। তো এই হচ্ছিলো, আর এখানে আসলে বেশি টাকা পয়সা তেমন লাগে না, হয়তো বা চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরেই হয়ে যায়। তো আপনারা যারা বিসিকের মেম্বারশিপ নিতে চান বা যারা আইআরসি ইআরসি নিয়ে বিভিন্ন ব্যবসা করতে চান বা যারা পোশাক শিল্প নিয়ে ব্যবসা করতে চান তাদের অবশ্যই এটা জরুরি একটা কাজ যে ক্ষুদ্র কুটির শিল্প থেকে একটা মেম্বারশিপ সার্টিফিকেট নিয়ে নেয়া। তো আপনারা যারা এখনও নেননি বা যারা এভাবে নিতে চাচ্ছেন বা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই খুব দ্রুত নিয়ে নেবেন, তাহলে সেটা আপনাদের জন্যই সুবিধা হবে। এবং আপনারা জানেন যে আসলে বৈধ ট্রেড লাইসেন্স বা বৈধ যে কোনো লাইসেন্স ছাড়া ব্যবসা কিন্তু হারাম, কারণ ব্যবসা আসলে একটা হালাল জিনিস, সেটাকে হারাম করার কোনো কারণ নেই। সুতরাং আপনারা হচ্ছে যে যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।